আমি এই পর্যন্ত একটা প্রশ্ন অনেকবার পেয়েছি, শুধু আমি পাইনি, আমি এই প্রশ্নটা অনেককে করেছিও যে একটা ভালো ইংরেজি গ্রামার বইয়ের নাম বলেন তো, একটা ভালো ইংরেজি গ্রামার বই খুব দরকার। সো আমার কাছে এখন উত্তরটা মনে হয় আছে, আমার কাছে মনে হয় এটাই হচ্ছে এ যাবৎকালে লেখা সবচেয়ে ভালো ইংরেজি গ্রামার বইগুলোর মধ্যে অন্যতম একটা। বইটা পাবলিশ হয় ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রিন্টিং প্রেস থেকে, আর আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার পঞ্চম এডিশন, ইংলিশ গ্রামার ইন ইউজ। মিস্টার রেমন্ড মার্ফি যখন বইটা লিখেছিলেন তখন তিনি সোয়ান স্কুল অফ ইংলিশ নামের একটা স্কুল, যেটি অক্সফোর্ডের পাশেই অবস্থিত, সেই স্কুলের শিক্ষক ছিলেন। এই বইটা তিনি মূলত তার শিক্ষার্থীদের অনুপ্রেরণায় লিখেছেন। তাছাড়া তিনি জার্মানিতে ছিলেন 17 বছর, সেইখানে তিনি একজন ফরেন ল্যাঙ্গুয়েজ শিক্ষক হিসেবে সেখানে কাজ করেছেন 17 বছর। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অফ অটোয়া, যেটি কানাডায় অবস্থিত, সেই ইউনিভার্সিটির প্রফেসর। তিনি এখন আর ইংরেজি পড়ান না, তিনি এখন সোশিওলজি পড়ান সেই ইউনিভার্সিটিতে। এইবার বলি যে বইটা কাদের জন্য। যারা মূলত ইংরেজির বেসিক যে গ্রামারগুলো আছে সেগুলো জানেন এবং নিজেদেরকে বেসিক থেকে ইন্টারমিডিয়েট আর ইন্টারমিডিয়েট থেকে হায়ার লেভেলে উন্নীত করতে চান, মূলত বইটা তাদের জন্য লেখা হয়েছে। বইটা মূলত কীভাবে পড়তে হবে, এটা কেন এত স্পেশাল, আমি কেন এটা এত সুনাম করছি, তো এটা মূলত একটা সেলফ স্টাডি বুক। আপনাকে এটা পড়তে কোনো শিক্ষকের সহযোগিতা নিতে হবে না, শিক্ষকের সহযোগিতা ছাড়াই আপনি বইটাকে নিজে নিজে পড়তে পারবেন। প্রশ্ন হচ্ছে কীভাবে, এটাতে বইয়ের প্রতিটা লেফট সাইড পেজে আপনি পেয়ে যাবেন নির্দিষ্ট বিষয়ের ডিটেইল এক্সপ্লেনেশন ডিসকাশন, এবং প্রতিটা রাইট সাইড পেজে আপনি পেয়ে যাবেন এক্সারসাইজ, অর্থাৎ আপনি যে বিষয়গুলো লেফট সাইড পেজে পড়েছেন ডিসকাস করেছেন সেই বিষয়গুলো এক্সারসাইজ আপনি করতে পারবেন রাইট সাইড পেজে। এবং এক্সারসাইজ করার পরে আপনি যেটা করেছেন সেটা আসলে হয়েছে কি না আপনি সেটা চেক করতে পারবেন লাস্টে, যে লাস্টে আনসার দেওয়া আছে আপনি সেখানে যেটা চেক করে নিতে পারবেন। চেক করার পর যদি আপনি দেখেন যে আপনার আনসার হয়নি, কোথাও কোথাও ভুল হচ্ছে, আপনি আবার প্রথমে বইটার লেফট সাইড পেজে চলে আসবেন নির্দিষ্ট ইউনিটে, এবং সেখান থেকে আপনি আবারও প্র্যাকটিস করা শুরু করবেন। এভাবে করেই আপনি মূলত প্র্যাকটিসটা করবেন। এবং এই বইটা মূলত শুধুমাত্র স্টুডেন্টদের জন্য তা না, শিক্ষকদের জন্য, শিক্ষকরাও সবসময় এটা থেকে অনেক নোট নিতে পছন্দ করেন, যেটুকু আমি ইন্টারনেট খুঁজে পেয়েছি এবং আরও দেখেছি যে এ যাবৎকালে যত মানুষ বইটা পড়েছে তাদের 92% মানুষ বইটাকে ভালোবেসেছে, পছন্দ করেছে। সো তার মানে আসলেই বুঝতে হবে যে বইটা অনেক ভালো বই। বইটাতে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা আছে সেটা হচ্ছে, আপনি যদি বুঝতে না পারেন আপনি ঠিক কোন জায়গা থেকে বইটা পড়বেন, সেই জন্য এখানে একটা চ্যাপ্টার দেওয়া আছে, এটাকে বলা হচ্ছে স্টাডি গাইড চ্যাপ্টার। সেটা হচ্ছে 326 পেজে দেওয়া আছে। সেই চ্যাপ্টারে গেলে আপনি কী করতে পারবেন, আপনি সেখানে যেয়ে যখন আপনি পড়বেন বিষয়গুলো, আপনি আপনার সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পারবেন যে গ্রামারের কোন অংশে ঠিক আপনি সমস্যায় পড়ছেন, অর্থাৎ কোন অংশ পড়তে যেয়ে বা প্র্যাকটিস করতে যেয়ে আপনার সমস্যা হচ্ছে। যখন আপনি সেটা আইডেন্টিফাই করতে পারবেন আপনি ঠিক সেই জায়গা থেকে আপনার সমস্যা অনুযায়ী আপনি নির্দিষ্ট ইউনিটে চলে যাবেন, সেখানে যেয়ে আপনি আপনার প্র্যাকটিস শুরু করবেন। সো এই জন্যই বলা হচ্ছে এটাকে সেলফ স্টাডি গাইড, সেলফ স্টাডি বুক। আর বই কিনলেই হবে না, বই কিনে দেখা যাচ্ছে যে আমরা পড়ি না, বই বাসায় ফেলে রাখি, সারাদিন ফেসবুক নিয়ে ব্যস্ত থাকি, তাহলে কিন্তু আপনার ইংরেজি গ্রামার শেখা হবে না। সো বইটা নেওয়ার পর আপনাকে বইটা প্র্যাকটিস করতে হবে, কারণ দেখা যায় যে আমরা সেই একদম বেসিক লেভেল থেকে ক্লাস 1-3 থেকে আমরা ইংরেজি গ্রামার শেখা শুরু করি, তারপর সেটা চলতে থাকে আমরা ইন্টার লেভেল পাস করে ফেলি, অনার্সে চলে আসি, তারপরেও আমাদের গ্রামারের উন্নতি হয় না, কারণ আমরা আসলে ওইভাবে করি পড়ি না, পড়ার মতো করে পড়ি না। সো আপনি জাস্ট বই কিনলেন কিন্তু আপনি সেটাকে ইন আ অ্যাকচুয়াল ওয়ে ইউ আর নট ডুইং প্র্যাকটিস ফ্রম দোজ বুকস, দেন ইউ আর নট ডুইং টু ইম্প্রুভ ইউর সেলফ। সো ইম্প্রুভমেন্টের জন্য আপনাকে মূলত বইটা পড়তে হবে, আর নিজে পড়ে নিজে বুঝে ভালো করার জন্য এটা একটা অসাধারণ বই। আমি বলছি না যে এটাই পৃথিবীর সবচেয়ে ভালো বই, বাট দে আর সো মেনি গুড বুকস অ্যান্ড দিস বুক ইজ ওয়ান অফ দেম। সো বইটা কিন্তু আপনি যে কোনো স্বীকৃত লাইব্রেরিতে আপনি পেয়ে যাবেন, যথেষ্ট পরিচিত সুপরিচিত একটা বই। আর এটা কিন্তু এটা হচ্ছে অরিজিনাল প্রিন্ট, যেটা হচ্ছে সর্বোচ্চ 400 টাকা নিবে আপনার কাছ থেকে, আর ডুপ্লিকেট প্রিন্ট না কেনাই ভালো, সেটা ভালো হয় না। সো আমি কিন্তু এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখন।